হ্যালো ফ্রেন্ডস গভর্নমেন্ট জব এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আজ কিছু বইয়ের নাম এবং তার রচয়িতা এবং কিছু নাটকের নাম এবং তার রচয়িতার নাম নিয়ে হাজির হয়েছি যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে প্রাইমারি টেটের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই উপকার পাবেন ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখনও এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন লাল রঙের বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে ভিডিওটি আপনি দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন গীত গোবিন্দ বইটি কার লেখা অ্যান্সার হবে জয়দেব গীত গোবিন্দ বইটি জয়দেবের লেখা দুই নাম্বার ভ্রান্তি বিলাস বইটি নম্বর হতো বন্ধুরা এখানে চার লেখা হয়েছে গেছে সরি তিন নাম্বার প্রশ্ন আলালের ঘরে দুলাল বইটি কার লেখা প্যারিচাঁদ মিত্র অ্যান্সার হবে প্যারিচাঁদ মিত্র চার নাম্বার হুতুম পেচার নকশা বইটি কার লেখা কালী প্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা বইটি কালী প্রসন্ন সিংহের লেখা পাঁচ নাম্বার কমলাকান্তের দপ্তর বইটি কার লেখা অ্যান্সার বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কমলাকান্তের দপ্তর বইটি বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ছয় নাম্বার মানুষের ধর্ম বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নম্বর বইটির লেখক কে কেসার রামেন্দর সুন্দর ত্রিবেদী নেক্সট পরিব্রাজক বইটির লেখক কে অ্যান্সার স্বামী বিবেকানন্দ নয় নম্বর বর্তমান ভারত বইটির লেখককে স্বামী বিবেকানন্দ এটিও স্বামী বিবেকানন্দ দশ নম্বর বাগেশ্বরী শিল্প বইটি কার লেখা অবনীন্দ্রনাথ ঠাকুর বাগেশ্বরী শিল্প বইটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এগারো নম্বর প্রশ্ন একই কি বলে সভ্যতা নাটকটির লেখক কে অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত বারো নম্বর প্রশ্ন শোধবার একাদশী নাটকটির লেখক কে অ্যান্সার দীনবন্ধু মিত্র তেরো নম্বর প্রশ্ন অশ্রুমতী নাটকটির লেখক কে অ্যান্সার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অশ্রুমতী নাটকটির লেখক জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর তেরো নাম সরি চোদ্দ নম্বর প্রশ্ন স্বপ্নময়ী নাটকটির রচয়িতা কে কেসার জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর নেক্সট জনা নাটকটির রচয়িতা কে অ্যান্সার গিরিশ ঘোষ জনা নাটকটির রচয়িতা হলো গিরিশ ঘোষ ষোলো নম্বর প্রশ্ন ছত্রপতি শিবাজি নাটকটির লেখক কে অ্যান্সার গিরিশ ঘোষ নেক্সট সতেরো নম্বর শাহজাহান নাটকটির লেখক কে অ্যান্সার দ্বিজেন্দ্রলাল রায় শাহজাহান লেখকটির সরি শাহজাহান নাটকটির লেখক দ্বিজেন্দ্রলাল রায় পরবর্তী প্রশ্ন নূরজাহান নাটকটির রচয়িতা কে দ্বিজেন্দ্রলাল রায় নেক্সট মুক্তধারা নাটকটির লেখক কে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী নাটকের নাম রক্ত করবি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত করবি নাটকটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর একটি আছে অচলায়তন সেটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর সেটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট টিনের তলোয়ার কার লেখা হবে উৎপাল দত্ত টিনের তলোয়ার নাটকটি উৎপাল দত্তের লেখা পরবর্তী নম্বর ছেড়াতার কার লেখা ছেড়াতার নাটকটি কার লেখা অ্যান্সার তুলসী লাহেড়ি পরবর্তী নাটকের নাম সিকাম কার লেখা অ্যান্সার বনফুল নেক্সট নবান্ন নাটকটি কার লেখা বিজন ভট্টাচার্য তো এই ছিল আজকের বইয়ের নাম ও নাটকের নাম এবং রচয়িতা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সঙ্গে আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন আপনার জন্য একটি প্রশ্ন নীল দর্পণ নাটকটি কার লেখা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ